হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি একটু পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি পাটিসাপটা বানাচ্ছি। তো আমি আজকে সেরকম কিছু পাইনি, মানে ইচ্ছে ছিল নারকেল দিয়ে করব, তো খাওয়ারও ইচ্ছে, নারকেলও পাইনি আর ঘরেও ছিল না, সেই জন্য আমি একটু সুজি করেছিলাম। আর সুজি দিয়ে করেছি, আরেকটা একটুখানি দুধ ছিল, তো দুধটাকে শুকিয়ে একটু ক্ষীর বানিয়ে, তো দু রকমের আইটেম দিয়ে বানিয়ে নিয়েছি একটুখানি, তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো দেখো, আমি ততটা ভালো বানাতে পারি না, তাও যাই বানাই, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, বানাচ্ছি এখানে, আর ও একটুখানি ভিডিও করে দিচ্ছে, আর আমি তো দুটো হাতে খুব ব্যস্ত। দেখো, এখানে আমি সুজি করে রেখেছিলাম, আর এখানে একটুখানি ক্ষীর হয়েছে, বেশি হয়নি। আমরা যে রোজ দুধ নেই, তো এর থেকেই একটুখানি হয়েছে শুকিয়ে, বেশি হয়নি। তো দেখো, আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি, আর মাখাটা একটু ভারী হয়ে গেছে, তো হচ্ছে সেই জন্যে আর আমি কিছু করিনি, হচ্ছে যখন আর কিছু করিনি, পরে উল্টোপাল্টা হয়ে যাবে সেই জন্যে। আর খেতে খুব ভালোই হয়েছে। দেখো, এটা আমি ক্ষীর দিয়ে বানিয়েছি, একটা ক্ষীর দিয়ে একটা সুজি দিয়ে এরকমভাবেই করছি, একটা একটা ক্ষীর তো কম, সেই জন্যে চার পাঁচটা মতো হয়েছে ক্ষীর দিয়ে, আর বাকিটা সুজি দিয়েই করেছি। তো দেখো, ততটা ভালো পারি না আমি করতে, একটু না খেলেও হয় না। আমার মতো করে আমি একটু করেছি এতটুকুই। তো বন্ধুরা, দেখো, এক এক করে আমার বানানো প্রায় হচ্ছে, একটা দুটো করে। আর মেয়ে এখানে খেলা করছে একটু, মেয়ে তো দুষ্টুমি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখানে বসে বসে করছি। অনেকটা টাইম লেগে গেছে আমার এই রান্নাটা করতে, ভাবছি হবে কি না হবে কি না। আরেকবার করেছিলাম, পুরো তো পুড়েই গেছিলো, আমি তো ভালো পারি না সেজন্যে। টাটা, বাই বাই।